আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, এই মুহূর্তে যারা সেটের সামনে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে একটি ধাঁধা দিই, দেখি এই ধাঁধাটির উত্তর তোমরা কতজনে পারো। যারাই পারবে ক্লাস চলাকালীন তোমরা কমেন্টে এই ধাঁধাটির উত্তর দিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, ধাঁধাটি হলো, বলতো বাংলাদেশের কোন দিকে আমেরিকা অবস্থিত? আবার বলছি, বাংলাদেশের কোন দিকে আমেরিকা অবস্থিত? পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, কোন দিকে অবস্থিত অথবা অন্য কোন দিকে অবস্থিত, ঠিক আছে? তোমরা এই উত্তরটি রেডি করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে। আমি শুরুতেই আমার নিজেকে পরিচয় করে দিচ্ছি, এখানেও আছে, আমি মুখে বলছি, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম জসিম, সহকারী শিক্ষক, বরেসাঙ্গিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়ের মহাদেশ ও মহাসাগর নিয়েই আলোচনা করব, এবং এই অধ্যায়টির একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করব। আমি টপিকসটির নাম এই মুহূর্তে বলছি না, আমাদের পাঠ থেকে তোমরা বলবে আমরা আমাদের আজকের টপিকসটি কোনটি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা পাঠে যাব। পাঠে যাওয়ার আগে তোমাদের সাথে আমাদের পূর্বের ক্লাসের কিছু অংশ আলোচনা করি। বলো তো মনে আছে কিনা তোমাদের যে আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? একটু চিন্তা করো, গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? আমরা একটু মনে করে দেই, আমরা আলোচনা করেছিলাম পুরো পৃথিবীটি দেখলাম, পৃথিবীর মাঝের একটি মানচিত্র দেখতে পেলাম, মানচিত্রের মাঝে কিছু স্থলভাগ দেখতে পেয়েছি এবং জলভাগ দেখতে পেয়েছি, তাই না? এই স্থলভাগ গুলাকে বিভিন্নভাবে বিভিন্ন আয়তনে এগুলোকে ভাগ করে দেওয়া আছে, সেগুলোকে আমরা বলেছিলাম কি বলতো? আমরা সেগুলিকে বলেছিলাম মহাদেশ, তাই না? আমরা মহাদেশ নিয়ে আলোচনা করেছি। সব বড় মহাদেশ কোনটি বলতো? সবচেয়ে বড় মহাদেশ হলো আমাদের এশিয়া মহাদেশ। আমি আরেকটু মনে করে দিই, বলতো সবচেয়ে ছোট্ট মহাদেশ কোনটি? হ্যাঁ, অস্ট্রেলিয়া মহাদেশ, ঠিক আছে? আচ্ছা, আরেকটু বলি তো, কোন মহাদেশে মানুষ বাস করে না? হ্যাঁ, সেটি আমরা বলেছিলাম অ্যান্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে না? হ্যাঁ, আমরা তাহলে এই পৃথিবীতে কতগুলো মহাদেশ আছে বলে গেছ না? সাতটি মহাদেশ। মহাদেশগুলোর নাম বলতে পারবে? আমি আরেকবার মনে করে দিচ্ছি, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া, তাই না? আচ্ছা, তাহলে বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাই। আমরা নতুন ক্লাসে যাচ্ছি, এই ছবিগুলো দেখো এবং একটু চিন্তা করো। প্রথমেতে দেখো এই ছবিটি কি চিনতে পারছ? এই ছবিটি কোথাকার বলতো? হ্যাঁ, যারা তোমরা কক্সবাজার গিয়েছ তোমরা সহজে বলতে পারছো যে এটি কক্সবাজারের ছবি। হ্যাঁ, সত্যি এটি কক্সবাজারের ছবি। দেখো আমরা কক্সবাজার গিয়ে এইভাবে পানির মধ্যে অনেক ঢেউয়ের মধ্যে খেলছি, তাই না? হ্যাঁ, এটা হলো আমাদের কক্সবাজারের ছবি, তার মানে অনেক পানির মাঝখানে ওরা খেলতেছে, তাই না? হ্যাঁ, আরেকটি ছবি দেখি। দেখো এই ছবিটি আগের ছবি থেকে একটু ব্যতিক্রম, তাই না? ওইটা যদি পার হয়, ওটা যদি কিনারা হয়, তাহলে ওই এটা এটা হচ্ছে ওই পানিগুলোর মধ্যখান, তাই না? দেখো আরেকটি ছবি দেখাই, এই ছবিটি দেখো, কোথাও কোনো ঘর বাড়ি জনমানব শূন্য বিশাল পানিরাশির মাঝখানে জাহাজটা, তাই না? হ্যাঁ, এটা দেখো একটা জাহাজ আর পানি, আর পানি এখানে একটি ডুবো জাহাজ আছে,
হ্যাঁ আচ্ছা আরেকটি ছবি দেখো, এই ছবিটি আরেকটু ব্যতিক্রম, এখানে কোনো জন মানব শূন্য কিচ্ছু নেই, এখানে শুধু আছে কি পানি আর পানি, পানি আর পানি। বন্ধুরা আমাকে একটু বলো তো, আমরা পানি আছে এমন সবচেয়ে ছোট জায়গা কোনটা আমরা বলবো? পুকুর। পুকুর থেকে আরেকটা বড় কোনটা? হয়তো দিঘি। এরপরে আর কি বড় হতে পারে? নদী। এরপরে আর কি হতে পারে? সাগর। আমরা কক্সবাজার দেখছি, আমাদের সেখানে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর থেকে আরো বড় কি আছে বলো? মহাসাগর। এটা হলো সেই মহাসাগরের ছবি। বন্ধুরা এখন বলো তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি? হ্যাঁ আজকে আমরা আলোচনা করব মহাসাগর নিয়ে, আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে যাই। এই আজকে আমরা যদি এই পাঠটি ভালোভাবে সম্পন্ন করতে পারি, সবাই যদি মনোযোগের সাথে এই পাঠটি উপভোগ করে, তাহলে আমরা কি শিখতে পাব বলো তো? এখানে লেখা আছে অর্থাৎ মহাসাগরগুলোর নাম বলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখা যাক আমরা কতটুকু সফল হতে পারি। চলো বন্ধুরা আমি একটি ছবি দেখাই, এই ছবিটি তোমরা একটু দেখো, এটি একটি মানচিত্রের ছবি, তাই না? এমন ছবি তোমাদের বাসায় আছে, তোমাদের বিদ্যালয়ে আছে, তাই না? হ্যাঁ, আর আমাদের বিদ্যালয়ে হয়তো অন্যভাবে আছে, আমাদের বড় ফুটবলের মতো একটা কি জানে গ্লোব, এটাকে গ্লোব বলে, পৃথিবীর মানচিত্র, সেটি ওই মানচিত্রটি আছে। ঠিক আছে না? আচ্ছা গ্লোবটা হয়তো যদি আমরা এই প্রান্ত আর ওই প্রান্তকে যদি একসাথ করে দেয়, এটাও একটি গ্লোব হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম এগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এই যে রং, বিভিন্ন রঙের জায়গাগুলো, এগুলোকে বলবো আমরা স্থলভাগ, আর স্থলভাগ গুলোকে আমরা বিভিন্ন নামে নামকরণ করেছি। প্রত্যেকটা নামকে আমরা কি বলেছি? মহাদেশ। আর আজকে তাহলে এই স্থলভাগের বাহিরের অংশটা নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এই যে নীল যে জায়গাটা দেখা যাচ্ছে, নীল, এই নীলটা হলো পানি। তোমরা জানো পৃথিবীকে যদি, এই পৃথিবীর মানচিত্রটাকে যদি আমি 100 ভাগ করি, তাহলে প্রায় 71 ভাগ, 171 ভাগ হলো এই পানি আর পানি। তাহলে এই পৃথিবীটাকে 71% জায়গা শুধু পানি দিয়ে ঢেকে রাখছে। ঠিক আছে? আচ্ছা এখন আমরা তো একটু জানতে পারি যে তাহলে এই কোন এরিয়া, এটা কোন এরিয়া, ওইটা কোন এলাকা, ওইটা কোন এলাকা, এভাবে আমরা ভাগ করতে পারি, তাই না? হ্যাঁ, যদি ভাগ করে তাহলে এদের নামকরণও এক একটা এক এক রকম হবে। যদি আমি এই অংশ বলি তাহলে এটার আলাদা একটা নামকরণ হবে, এইখানে মাঝখানে যে জায়গাটা আছে এটার একটা নামকরণ করতে পারি, কোন এলাকা এটা, একইভাবে এটাকে বলতে পারি, ওইটাকে বলতে পারি, এই পাশেরটাকে বলতে পারি, উপরে যে জায়গা আছে সেটাকেও আমরা বলতে পারি। যদি এইভাবে ভাগ করি তাহলে এই পানিটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারবো বলতো? হ্যাঁ, 5টি ভাগে ভাগ করতে পারবো। আর এই এই 5টি ভাগের প্রত্যেকটা ভাগ হলো মহাসাগর। এই তাহলে এই অংশটাকে একটা মহাসাগর বলবো, এইটা একটা মহাসাগর বলবো, এইখানে যে অংশ আছে এটা একটা মহাসাগর বলবো, আবার এইখানে যে এক অংশ জায়গা আছে এটাকে একটা মহাসাগর বলতে পারবো, উপরে যে অংশটা আছে এটাকে একটি মহাসাগর নাম বলতে পারবো। আচ্ছা আমাকে বলো তো বন্ধুরা, আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কোন জায়গায় বলো 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 বলো, হিসেব করো, দেখে 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 দেখে, এই যে আমরা এখানে আছি পৃথিবীর, পুরাটা পৃথিবীর এই জায়গায়, দেখো এই জায়গায় ছোট্ট একটু জায়গা, এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ এখানে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের কাছাকাছি কে আছে আমরা সেটিও বলতে পারবো, ঠিক না? আচ্ছা বন্ধুরা আমরা এখন তাহলে কি দেখতে পেলাম, যে পানিগুলোকে বিভিন্ন এলাকা অনুযায়ী এক একটা নামকরণ করা হয়েছে, আর এগুলো হলো, এগুলো হলো কি মহাসাগর। আমি একটু বলছিলাম একটু আগে যে
সাগর থেকে বড় যে জায়গাটা সেটাকে আমরা কি কি বলবো? মহাসাগর। আচ্ছা, মহাসাগরের একটা ছোট্ট করে সংজ্ঞা আমি বলি, তোমরা মনে রাখো, একটু পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। মহাসাগর হলো যে সাগর থেকে বড় জলরাশিকে আমরা মহাসাগর বলবো। আমরা একটু পরে আবারও বলবো, তাহলে এইটাও একটা মহাসাগর, এগুলো একটা মহাসাগর। সাগর হলো এই কাছাকাছি কাছাকাছি যে অংশটা ওগুলো মহাসাগর, আর এগুলো বাহিরে যে বিশাল জায়গা সেটি হলো মহাসাগর। তাহলে বন্ধুরা, এইবার আমি একটু দেখাই তোমাদেরকে কোন এলাকাটা কোন মহাসাগর বা কোন নামকরণ করা হয়েছে। দেখো, পৃথিবীর মানচিত্র তোমরা যখন দেখবে, খেয়াল করবে, মানচিত্রের উপরের দিক হলো উত্তর দিক, মানচিত্রের নিচের দিক হলো দক্ষিণ দিক। তাহলে এই পাশ কোন দিক পড়বে? পশ্চিম দিক। আর ওই পাশ কোন দিক পড়বে? পূর্ব দিক। এই কথাটা খেয়াল রাখবে। কিন্তু পৃথিবীর মানচিত্রের উপরের অংশ হলো উত্তর দিক, আর নিচের দিক হলো দক্ষিণ দিক, আর এই পাশে হবে তাহলে পশ্চিম, আর ওই পাশে হবে পূর্ব। বন্ধুরা একটু তোমাদেরকে জেনে রাখি, তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমরা এই মানচিত্রের উপরে যে অংশটা, এই কোণাটাকে, এই ধরো এই জায়গাটা, এটাকে আমরা বলবো উত্তর মেরু। এটা মনে রাখবে, বড় হলে তোমরা আরো ভালো শিখতে পারবে। আর নিচের যে অংশটা আছে এটাকে বলবো দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু সাধারণত বরফে ঢাকা, উত্তর মেরুও বরফে ঢাকা থাকে, একদম বরফ আর বরফ। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা সামনে যাই, তোমাদেরকে একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা দেখো, ওরা কোন এরিয়াটা কোন নামকরণ করা হয়েছে সেটি আমরা দেখাচ্ছি। ওশান, ওশান মানে হলো মহাসাগর। দেখো ওরা নামকরণ করছে, নির্দিষ্ট করছে এই একটা একটা এই জায়গাগুলোকে মহাসাগর নামে নামকরণ করা করেছে ওনারা। তাহলে পাঁচটি ভাগে ভাগ করছে ওশানকে। দেখো প্রথমে এটাকে নাম, এটাকে ওরা ইন্ডিকেট করছে, এটা হলো প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর। মনে রাখো প্রশান্ত মহাসাগর, এটা প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগর। এইবার দেখো এখানে দেখাবে ওরা এই অংশটা, তার মানে এই অংশটা হলো আটলান্টিক মহাসাগর। নাম মনে রাখবে, আটলান্টিক মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর হলো সবচেয়ে বড়, আর এরপরে দ্বিতীয় ছোট হলো আটলান্টিক মহাসাগর। এরপর হলো আমাদের কি দেখাচ্ছে, ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। দেখো এই এখানে আমাদের বাংলাদেশ, আর এখানে একটু ভারত, তাহলে এটাকে আমরা বলছি ভারত মহাসাগর। এরপরে দেখো এটাকে বলে সাউদার্ন ওশান বা দক্ষিণ মহাসাগর, এটাকে বলা হয়। এই অংশে হলো, এটা হলো দেখো অ্যান্টার্কটিকা মহাদেশের কাছে যে মহাসাগরটা, এটি হলো দক্ষিণ মহাসাগর। এরপরে দেখো আর মানচিত্রের উপরে একদম উত্তর পাশে যে অংশ সেটি হলো আর্কটিক মহাসাগর। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা পাঁচটি ওশনের নাম জেনে গেলাম এবং তাদের অবস্থানটাও জেনে গেলাম, তাই না? আরেকবার বলি, দেখো এটা যদি পৃথিবীর মানচিত্র হয়, এই মানচিত্রের এই পাশে হলো একদম, এই পাশ হলো এই পাশ এবং ওই পাশ মিলিয়ে এক পাশ মিলাইলে যেই মহাসাগর হবে সেটি হলো প্রশান্ত মহাসাগর, এবং পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এরপরে হলো দেখো এই যে জায়গাটা, এখানে যে জায়গাটা এটা হলো আটলান্টিক মহাসাগর। আরেকটা বলি, দেখো এই যে আমাদের বাংলাদেশ যদি এখানে হয়, তাহলে ইন্ডিয়া এখানে, তাই না? ইন্ডিয়া এখানে, তাহলে ইন্ডিয়ার সাথে যেই মহাসাগর সেটার নাম হলো ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। আরেকটি মহাসাগর আছে ঠিক এই জায়গায়, এইভাবে এই অংশটা, এই অংশটা নিয়ে যদি আমরা বলি, এটা হলো দক্ষিণ মহাসাগর। আর আরেকটি মহাসাগর হলো সর্বশ্রেষ্ঠটি, যে উত্তর মেরুতে এই অংশ জায়গা জুড়ে যেই মহাসাগর আছে সেটিকে আমরা বলবো আর্কটিক মহাসাগর। তাহলে আমরা পাঁচটি মহাসাগরের নাম জানতে পারলাম। এখন তোমাকে যদি বলি পৃথিবীতে কয়টি মহাসাগর আছে, পাঁচটি মহাসাগর আছে বন্ধুরা। চলো আমরা সামনে যাই। এখন আমাকে বলো তো মহাসাগর কাকে বলে?
মহাসাগর বলবো আমরা, তাহলে আমরা মহাসাগর বলবো কাকে বলো, যেহেতু আমি মহাসাগর দেখাইলাম, সাগরের চেয়ে বড় বিশাল জলরাশিকে মহাসাগর বলে। তাহলে সাগর থেকে বড় বিশাল জলরাশিকে কি বলে? মহাসাগর বলে। বন্ধুরা এটা মনে রাখবে, তোমার পরীক্ষা আসবে কিন্তু এটা, ঠিক আছে? তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমরা ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা মহাসাগর কাকে বলে এটা জানলাম। বন্ধুরা আমি এইবার তোমাদেরকে আবার ওই মানচিত্রটা আবার দেখাচ্ছি। এটার মধ্যে এখন আমরা নির্দিষ্ট করব কোন এরিয়াটা কোন মহাসাগর। দেখো শুরুতে আমরা দেখাচ্ছি এই অংশে হলো প্রশান্ত মহাসাগর, এটা হলো প্রশান্ত মহাসাগর, এটা এবং ওই অংশ মিলে গোল হয়ে গেলে তাহলে দুইটা এক পাশ হবে, আর এটা তখন আকারে হবে এটা বিশাল, এটা হলো প্রশান্ত মহাসাগর। তাহলে আরেকটি দেখাই, আরেকটা দেখাও, এই যে এই অংশে যে মহাসাগর এটার নাম হলো আটলান্টিক মহাসাগর। আবার বলো, দেখো এই যে আমাদের বাংলাদেশ আর এটার পাশে হলো আমাদের ভারত মহাসাগর, ঠিক আছে? আরেকটি মহাসাগর দেখি, দেখো এই যে অ্যান্টার্কটিক মহাদেশ, এই অ্যান্টার্কটিক মহাদেশের কাছাকাছি যে মহাসাগর সেটিকে আমরা বলবো দক্ষিণ মহাসাগর। এরপরে দেখো আমরা আর সর্বশ্রেষ্ঠটি দেখেছি যে পৃথিবীর উত্তরে যেই মহাসাগর সেটি হলো আর্কটিক মহাসাগর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? চলো বন্ধুরা আমরা এখন এই মহাসাগরের নামগুলো একটু তোমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি। আমি যদি মহাসাগর বলবো তাহলে প্রথম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। দ্বিতীয় মহাসাগরের নাম কি? আটলান্টিক মহাসাগর। তৃতীয় মহাসাগরের নাম কি? ভারত মহাসাগর। চতুর্থ মহাসাগরের নাম কি? দক্ষিণ মহাসাগর। এবং পঞ্চম মহাসাগরের নাম কি? আর্কটিক মহাসাগর। এইবার চলো বন্ধুরা তোমরা খাতায় কিভাবে লিখবে, খাতায় লিখবে প্রথমে মহাসাগর লিখবে, এরপরে নিচে নিচে পাঁচটি মহাসাগরের নাম লিখে নাও সবাই। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আর্কটিক মহাসাগর। চমৎকার না? উঠায় নাও, যদি এই মুহূর্তে না পারো তারপরে ভিডিও দেখে তোমরা উঠিয়ে নিবে। বন্ধুরা আমার সাথে সাথে একটু বলো তো, এখন এটা হলো পৃথিবীর মানচিত্র, আমি এটিকে নির্দিষ্ট করে দিলাম, এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক, তাই না? চলো আমার তাহলে এই প্রশ্নগুলো আমরা একটু এখান থেকে দেখিয়ে দিব, তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি মানচিত্রে যে কোনটা কোথায় কি অবস্থিত। এশিয়ার উত্তরে যে মহাসাগর, তোমরা বলো তো এশিয়া, আমি প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম এশিয়া কোথায়, হ্যাঁ বিশাল এক জায়গা, এটা হলো এশিয়া। এশিয়ার উত্তর, এশিয়ার উত্তর কোনটা? ওই দিক, তাই না? এখানে লিখেও রাখছি আবার আমরা মানচিত্রের উপরের অংশ উত্তর দিক হয়। তাহলে এশিয়ার উত্তরে যেই মহাসাগর তার নাম কি বলতো? হ্যাঁ তার নাম হলো আর্কটিক মহাসাগর, ঠিক আছে? তাহলে আমরা এশিয়ার উত্তরে যেই মহাসাগর তার নাম কি? আর্কটিক মহাসাগর। এবার আরেকটা প্রশ্ন বলি, এশিয়ার দক্ষিণে যে মহাসাগর, এখন বলো এশিয়া কোথায়? এটা এশিয়া মানে আমরা যে মহাদেশে বাস করি এটা দক্ষিণ। তাহলে মানচিত্রের নিচের দিক হলো এই যে দক্ষিণ, তাহলে দক্ষিণ দিকে যেই মহাসাগর তার নাম কি বলতো? এই যে এশিয়ার বরাবর দক্ষিণ দিকে ভারত মহাসাগর, ঠিক না? দারুণ। আচ্ছা এরপরে দেখো এশিয়ার পার্শ্ববর্তী মহাদেশ, এটা যদি এশিয়া হয় এটার পাশাপাশি কোন কোন মহাদেশ আছে? দেখো এই এশিয়ার সাথে মিলানো আছে ইউরোপ, এশিয়ার সাথে আছে আফ্রিকা, আবার যদি আমি এই পাশে হিসেব করি তাহলে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া মহাদেশ, এই যে এশিয়ার পাশে মিলানো আছে। তাহলে আমরা বলতে পারবো না যে এশিয়ার, এশিয়া মহাদেশের পার্শ্ববর্তী মহাদেশগুলো কোনটি কোনটি? আমরা বলতে পারছি ইউরোপ, আফ্রিকা, যদি একটু পার্থক্য আছে এখানে নদী, বিশাল নদী দিয়ে ইয়া থাকে সাগর দিয়ে, এগুলো পৃথক করা আছে, তারপর যেহেতু মিলানো আমি ওইটাই বললাম পাশাপাশি কোনটা কোনটা ওইটাই বললাম, আর আছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। বন্ধুরা এইবার আমার সর্বশেষ এই প্রশ্নটা দেখো, দক্ষিণ আমেরিকার যে পশ্চিমে, দক্ষিণ আমেরিকার পশ্চিমে যে মহাসাগর, দেখো দক্ষিণ আমেরিকা হলো কোথায় বলো 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 দেখি, খুঁজি 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 খুঁজি, এই যে এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই অংশটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, কেমন? এইটার কোন দিকে বলছে? পশ্চিমে,
এখন বলো তো মানচিত্রে কোন দিক পড়ছে? আমি এখানে দেখুন টিকে রাখবো, এই দিক হলো পশ্চিম। এখন বলো তাহলে দক্ষিণ আমেরিকার পশ্চিমে কোন মহাসাগর? মনে করো ওই যে মানচিত্র দেখিয়েছিলাম, হ্যাঁ তাহলে এই যে দেখা এখানে লেখাও আছে প্রশান্ত মহাসাগর, পারবে না তোমরা? পারবে। আচ্ছা তাহলে চলো আমরা সামনে এগোই, একটু তোমাদেরকে মজা দেখাই। সাগরের তলে কি সুন্দর রহস্য, সাগরের নিচে কত সুন্দর সুন্দর জিনিস। এই পানিগুলো লবণাক্ত, খাওয়া যায় না, কিন্তু এগুলোর মাছ ভিতরে গিয়ে তুমি চোখ খুলে থাকতে পারবে, সাঁতার কাটতে পারবে, এইভাবে দিনের মতো সব দেখা যায় এই সাগর গুলাতে। দেখো এই যে ব্লু হোয়েল, এটা আমরা একটা প্রাণীর নাম জেনেছিলাম কিছুদিন আগে, এটা দেওয়া আছে কত বড় ব্লু হোয়েল মাছ, তাই না? এটা প্রাণী দেখো কি ভয়ঙ্কর প্রাণী সাগরের তলে, আরো কি ভয়ঙ্কর প্রাণী আছে এখানে দেখো, এগুলো সবগুলোই সাগরের তলে একদম আমরা গেলে দেখতে পাবো। দেখো শার্ক, কত বড় শার্ক, তাই না? দেখো কত সুন্দর সাগরের নিচে বনের মতো, তাই না? হ্যাঁ সাগরের নিচে এগুলো আছে। তো বন্ধুরা ভালো লাগছে না এই ভিডিওটা দেখে? সাগরের নিচে যদি কেউ যেতে পারে, যারা যায় তারা এই মন্দাবে দেখতে পায়, একদম দারুণ পরিষ্কার পানি। আচ্ছা বন্ধুরা চলো আমরা সামনে যাই, একটু তোমাদের বইটা এবার খোলো। অনেকক্ষণ আমরা ছবি দেখে দেখে পড়ছি, এইবার তোমাদের বইয়ের 46 এবং 47 নাম্বার পৃষ্ঠাটা খোলো। দেখো তো এইরকম হয় কিনা, ওয়াও তোমাদের বই খুলে ফেললাম আমি, বইটা এরকম না? দেখো আমাদের বইয়ের মধ্যে এই মানচিত্র আছে, এই মহাসাগর গুলোর নাম দেওয়া আছে, আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি সেই প্রশ্নগুলো এখানে আছে। এরপরে আমরা দেখাবো, এগুলো আমরা একটু পরে দেখাবো। তাহলে আমরা একটু পড়ে নিলে আমরা যে এতক্ষণ বললাম সেগুলোর সাথে মিলে যাবে, তাই না? আচ্ছা দেখো তোমাদেরকে একটু ব্যতিক্রম কিছু দেখাই, পৃথিবীর আশ্চর্য, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। দেখো দুইটি সাগর, মহাসাগর, দুইটা মহাসাগর, কানাডা এবং আমেরিকার সংযোগ একটা স্থল জায়গা আলাস্কা, ওইখানে দেখো এই একটা মহাসাগর, ওই পাশে আর একটা মহাসাগর, দুইটার পানি কখনো একসাথে মেশে না। যদিও বিজ্ঞানীরা বলছেন একটি হলো মিঠা পানি আর আরেকটি হলো লবণাক্ত পানি বা লোনা পানি, এই জন্যই হয়তো মেশে না, আরো অনেক কারণ থাকতে পারবে। কিন্তু তোমাদেরকে একটি বিচিত্র জিনিস দেখাচ্ছি, সেটি হলো দেখো দুই সাগরের পানি একসাথে আছে কিন্তু কোনোটা কোনোর সাথে মেশে না, কোনোটার সাথে মেশে না। দেখো জাহাজ যাচ্ছে, তারপরে পানি যদি চলে যায় আবার সাথে সাথে চলে আসে, ব্যাক করে চলে আসে। দেখো দেখো এই যে পানির কি, এই যে ঢেউ হচ্ছে কিন্তু কোনোটা কোনো পানির সাথে মিশে না। আশা করি ভালো লেগেছে বন্ধুরা, আমরা সামনে যাই, সময় খুব সংকীর্ণ। আমরা একটু বলি, আমার মুখে মুখে প্রশ্ন উত্তর দিবে, ঠিক আছে? আমি যা বলি দেখি তোমরা পারে কিনা। প্রথম বলো তো মহাসাগর কাকে বলে? আমরা একটু আগে বলছিলাম, তাহলে সাগরের চেয়ে বিশাল জলরাশিকে মহাসাগর বলে, একটু মিলেই নাও আমার সাথে সাথে। আবার দেখো আরেকটি প্রশ্ন বলো, সবচেয়ে বড় মহাসাগর কোনটি? আমি বলেছিলাম কিন্তু, হ্যাঁ সেটি হলো প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? আরেকটি দেখো, সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? ওই যে একটু দেখেছিলাম একদম, তাই না? আর্কটিক মহাসাগর, কোনটি? আর্কটিক মহাসাগর, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে ছোট্ট করে এই কাজটা করবে, করে এটা ছবি তুলে আমাকে আমার মেসেঞ্জার এবং এই ভিডিওর কমেন্টেও দিতে পারো, কেমন? যেমন মহাদেশ ও মহাসাগর পৃথক একটি তালিকা তৈরি করবে, তাহলে এই পাশে কি লিখবা? এই যে 7টি মহাদেশ, তাই না? এই 7টি মহাদেশের নাম লিখবে নিচে নিচে, আর এই পাশে মহাসাগর গুলোর নাম নিচে নিচে লিখবে, লিখে ছবি তুলে এরপর আমাকে পাঠাবে, ঠিক আছে বন্ধুরা? চল তোমাদেরকে অনেকক্ষণ কথা বললাম, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, ক্লাসটি অনেক উপভোগ্য হয়েছে, এবং
তোমাদের এখানে একটি দেখাচ্ছে, দেখো বরফের উপরে সাদা বালক কোন মহাদেশে আছে? অ্যান্টার্কটিকা মহাদেশে। এরকম একটি চিত্র যদি তোমরা আঁকতে পারো তাহলে আমাকে এই ছবিটি তুলে এই ছবিটির সুন্দর একে আমাকে দেখাবে, কেমন? তাহলে আজ জানলে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।